গাইস, গুড মর্নিং। আমার ঘুমটা ভেঙেছে, ঘুমটা ভেঙে আমি ক্যামেরাটা হাতে নিয়েছি। বিকজ হচ্ছে একজন বিশ্ব করে যে কোনো কাজ করে না, সে আমার জন্য চা আনতে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমাদের আবার ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আমরা এই তিন মূর্তি, তিন অবতার বেরিয়ে গেছি রাস্তায়, হাঁটতে কোনো কাজ নেই। তো চলো কি কি করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই গরিব মানুষগুলোকে 100 সাবস্ক্রাইবারের জন্য খাওয়াতে বলছে, লজ্জা লাগা দরকার। দেশ কি দুশ্মন, ব্যান হয়ে যাওয়ার পর টিকটক পরে ঘুরে বেড়াচ্ছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। ফেলেছি বিকেলে, আমাদের এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, আর পাচ্ছি না খেতে ফেতে। আবার দিদি বাড়িতে চলে এসেছি, তোর কষ্ট হয়েছে? এবার একসাথে যাবো হেঁটে। হ্যাঁ, কি হাঁটা, প্রচুর ক্লান্ত। দাদা একটা জিনিস ছিল, ইস সেইবার আমি কি বলছিস রে? কিছু না, আমরা হাই করছি। আমি সব শুনতে পারছিলাম। এরকম ভাবেই হয়, কারণ এখানে আওয়াজে শোনা যাবে না যদি আমি ব্লগ করি। ঘর থেকে ভেবে আসতে হবে যে আমি এখান থেকে শুরু করবো, না শেষ করবো। ব্লগ এরকম ভাবে হয় না, ব্লগে হঠাৎ করে কন্টেন্ট আসে। এখন তুমি এখন আমার ব্লগের কন্টেন্ট, টিকটক ব্যান হয়ে গেছে। বোঝার চেষ্টা করছে। এখনো পৃথিবীতে অনেক মঙ্গল গ্রহের প্রাণী থাকে যারা বোঝে না। হয়ে গেছে, এখন আমরা আবার বেরোচ্ছি। এখন যাব হচ্ছে একটা বন্ধুর বাড়িতে, যেখানে আমরা ডান্স প্র্যাকটিস করি, সেই বন্ধুর বাড়িতে যাব। বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া হবে। তো চলো গিয়ে দেখা যাক কি কি হয়। দাঁড়াও, এখন আমাদের আরে ওই তো এখান দিয়ে দেখ, ডাউন আছে, ডাউনটা দিয়ে কমা। এখন আমাদের রাজু শেফ কি বানাচ্ছে, চা আর কি সঙ্গে। আরে পুরো বল, চায়ের সঙ্গে আর কি আছে? পিন্ডি, এটা কিন্তু ইউটিউবে যাবে। আজকে রাজু শেফকে আমরা কিন্তু একেবারে ফেমাস বানিয়ে দেবো। যে যে এর হাতে রান্না খেতে চাও, মাংস খুব ভালো বানায়, ফ্রাইড রাইস খুব ভালো বানায়, কিন্তু এখন পর্যন্ত বিরিয়ানি আমাদেরকে খাওয়াচ্ছে। 3 বছর হতে যায়, এখন পর্যন্ত আমাদের বিরিয়ানি খাওয়ায়নি। এমন পরীক্ষা দিলে তারপর যে আর পরীক্ষাই দিচ্ছে না, নিজে নিজে স্কলারশিপের টাকা তুলে এনে ফ্রাইড রাইস আর মাটন খেয়ে নিয়েছে। হ্যাঁ তাই নাকি, তাই নাকি ওই যে বলছে নিজের স্কলারশিপের টাকা তুলে এনে খেয়ে নিয়েছে। হাই বল। হাই। এই মোটু ভাই, এই মোটু দুটো দেখে নিছে, যাও করো তাড়াতাড়ি, তাহলে কিন্তু এইভাবেই ফেমাস করে দেবো আমি। আর একটু চায়ের স্লো মোশন দেব। Oh,
চা সার্ভ করা হচ্ছে, কিন্তু চা সার্ভ করার পর কিছু কিছু পাত্র দেখানো যাবে না যেগুলো আমাদের স্পেশাল হতে চলেছে। এখন আমাদের সেকেন্ড শেপ যে হচ্ছে এখন ছাকনি ছাড়াই চা ছাকবে। আলট্রা, সব আলট্রা এই দুই শেফ। এই চল না একদিন পিকনিক করি রে। খিচুড়ি খিচুড়ি। আর এখন সবাই আমরা গরিব লোকের, আরে সেই স্কুলে যেরকম করতাম না চাল ডাল বাড়ির থেকে। স্টোভ আমাদের বাড়িতে নেই, এখন কেউ স্টোভ ইউজ করে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমার বাড়িতে ছিল, আবার বেঁচে দিয়েছে লোক। স্টোভ আছে বৌদি, টিপ খেটে গেছে। সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট কিন্তু নিশ্চয়ই করবে। তোমরা বেশি করে ভালোবাসা দিলেই আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো, আর তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তো আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো আমার ফ্যামিলি, গোলু ফ্যামিলি, তোমরা আমার গোলু ফ্যামিলি, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অলওয়েজ ওয়েলকাম।